দেশে বসে যারা সরকারের সমালোচনা করেন, কোন অসঙ্গতি তুলে ধরেন, তাদের উপর খড়গ নেমে আসে। গত 15 বছর ধরে এটা বাংলাদেশের চর্চা। এখন দেখা যাচ্ছে যারা বিদেশে সরকারের ঠিক সমালোচনা না হলেও সরকারের পক্ষে যায় না এমন কথাবার্তা বলেন, তাদের পরিবারের আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোনকে বিপদে ফেলা হয়। কিছুদিন আগে কনক সার্ভারের বোনকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, গ্রেপ্তার করা হয়েছিল, মামলা দেয়া হয়েছিল, এবং কনক সার্ভারের বোন কোনো রকম কোনো রাজনীতির সঙ্গে, কোনো রকম কোনো সরকার বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে একেবারেই যুক্ত নন, কিন্তু তাকে খেসারত দিতে হয়েছে তার ভাইয়ের কাজকর্মের, মানে কর্মকাণ্ডের। একইভাবে আজকে দেখলাম বুয়েটের শিক্ষার্থী ছিলেন, যিনি এখন বিদেশে পিএইচডি করছেন, সেই ভদ্রলোক সুখরঞ্জন বালিকে নিয়ে কথা বলবার জেরে তার মাকে, 60 বছর বয়স তার মার, 60 ইয়ার্স, এই ভদ্রমহিলাকে তুলে নিয়ে গেছে পুলিশ। এবং তিনি সেই সময়ে তার ভাইয়ের বাড়িতে ছিলেন, ভদ্রমহিলা অর্থাৎ তানজিল, ডক্টর তানজিলের মামা বাড়ি, নানা বাড়িতে ছিলেন। সেখানে তাণ্ডব চালানো হয়, লুটপাট করা হয়, স্থানীয় আওয়ামী লীগের যেই পাণ্ডারা আছে তারা পুলিশ নিয়ে যায়, এবং সেখানে সেই ভদ্রমহিলা তখন বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে তুলে নিয়ে যাওয়া হয়, গ্রেপ্তার করা হয়। আমরা যদি একটু দেখি ঠিক কি বলেছিলেন সুখরঞ্জন বালিকে নিয়ে ডক্টর তানজিল। তিনি বলেছেন দীর্ঘ আলাপ যে 2013-14 সালে তিনি সাইদি সাহেবের মামলা চলাকালীন সময় সুখরঞ্জন বালিকে তিনি দেখেছেন, তার কাছে মনে হয়েছে একেবারেই সহজ সরল গ্রাম্য একজন মানুষ, যিনি অতটা পড়াশোনা করেননি বা রাজনীতির ঘোর প্যাচ সম্পর্কে ততটা ওয়াকিবহালও নন, এবং তিনি খুব সিগনিফিক্যান্ট বিষয় যেটা, তিনি ভিন্ন ধর্মের একজন মানুষ, কিন্তু তিনি খুব স্পষ্ট ভাষায় বলেছেন তিনি সাইদির বিরুদ্ধে সাক্ষী দেবেন না, কারণ তার পরিবারের সদস্য হত্যাকাণ্ডের সঙ্গে সাইদি জড়িত না। কারা জড়িত তাদের নামও তিনি বলেছেন, এবং সেখান সেই নামগুলোর মধ্যে সাইদি সাহেবের নাম নেই। তিনি দীর্ঘ একটা স্ট্যাটাস আপনারা দেখে নিয়েন, ওনার আইডিতে আছে, তানজিল ডি মেটালিস্ট আইডিটার নাম। সেখানে তিনি লাস্ট প্যারাটা আমি একটু পড়ি, সেখানে তিনি বলেছেন যে এখানে লক্ষণীয় একটা ব্যাপার মিডিয়ার ভূমিকা। সুখরঞ্জন বালির ব্যাপারে আপনারা সবাই কম বেশি জানেন, তিনি সাইদি সাহেবের বিরুদ্ধে সাক্ষী দিতে অস্বীকৃতি জানান, তাকে তুলে নিয়ে যাওয়া হয় ভারতের কারাগারে, তিনি বেশ দীর্ঘ সময় ছিলেন, এবং তারপরে ফিরে এসে আবার তিনি সাইদি সাহেবের জানাজায় অংশ নেন, এবং সেই জানাজায় অংশ নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ ভিডিও করছিল, তাদেরকে তিনি স্পষ্টভাবে আবার বলেন যে আমার ভাইয়ের মৃত্যুর সঙ্গে এই পিরোজপুরের সাইদি সাহেব, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কোনো রকম কোনো সম্পর্ক নাই। সাইদি সাহেব ছাড়াও তানজিল আরেকজনের নাম উল্লেখ করেন, তিনি তিনিও আপনার সংখ্যালঘু সম্প্রদায়ের একজন মানুষ, তার ব্যাপারে তিনি বলেন, যদিও এর আগে মা ভাগীরথী হত্যার যে অভিযোগ মাওলানা সাইদির বিরুদ্ধে গঠন করা হয়, সেখানে ছেলে গণেশ চন্দ্র সাহা কোর্টে গিয়ে সাইদি সাহেবের পক্ষে সাক্ষী দেয়ায় এই অভিযোগে তাকে দণ্ড দিতে পারে নাই ট্রাইব্যুনাল। গণেশ চন্দ্র সাহার মাকে হত্যার অভিযোগ আনা হয় জনাব সাইদি সাহেবের বিরুদ্ধে, তখন গণেশ সাহেব কোর্টে গিয়ে সাক্ষী দেন তার মায়ের হত্যাকাণ্ডের সঙ্গে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কোনো রকম কোনো সম্পর্ক নাই, এবং সেই কারণে ট্রাইব্যুনাল তাকে, সাইদি সাহেবকে সেই অভিযোগে দণ্ড দিতে পারেন নাই। গণেশ চন্দ্র শাহ সনাতন ধর্মের, অথচ মাওলানা সাইদি ইসলাম ধর্ম প্রচারের কারণেই সুপরিচিত, তাকে জোরপূর্বক হিন্দুদের মুসলমান বানানোর অভিযোগেও সাজা দিয়েছে ট্রাইব্যুনাল। এই কথাগুলো তানজিল সাহেব তার এই দীর্ঘ স্ট্যাটাসে লেখেন। লাস্টের যেই কথাগুলো তিনি বলেন সেটা আমার কাছে খুব সিগনিফিকেন্ট মনে হয়েছে, তিনি বলেন যে এখানে মিডিয়ার ভূমিকা লক্ষণীয়। আমি গত 3 দিন ধরে পর্যবেক্ষণ করছিলাম এত বড় একটা ঘটনা মিডিয়া কিভাবে কভার করে। আশ্চর্যের বিষয়, এই ঘটনায় কোনো বড় পত্রিকায় নিউজ হয়নি, কোনো টেলিভিশন প্রতিবেদন করেনি। পিরোজপুরের প্রত্যন্ত অঞ্চল পাড়েরহাট ইউনিয়নের সহজ সরল স্বল্প শিক্ষিত সুখরঞ্জন বালির হিম্মতের কাছে পুরো বাংলাদেশ রাষ্ট্রের আইন ও বিচার বিভাগ, পুলিশ এবং মিডিয়া পরাজিত হলো। এত এত লজিস্টিক সাপোর্ট দিয়ে বানানো যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল এবং শাহবাগীদের লুঙ্গি তিনি একাই খুলে দিলেন। ও হ্যাঁ, আরও একটা কাজ তিনি করেছেন, বিবেক বোধ বুদ্ধি কোথাও বন্ধক রেখে এসেছেন কি না সেটা যাচাইয়ের সুযোগও আপনাকে তিনি করে দিয়েছেন। দীর্ঘ স্ট্যাটাস আপনারা পড়ে নেবেন, তার ফেসবুকে এখনও আছে। এই স্ট্যাটাস দেওয়ার যেই খেসারত তার পরিবারকে দিতে হয়েছে বা হচ্ছে সেটা আমি একটু দেখাই। বাংলা ভিশন 24 নিউজ বলছে, সাইদিকে নিয়ে প্রবাসী ছেলের লেখালেখি, খুলনায় গ্রেফতার মা। বলা হয়েছে গ্রেফতার হয়েছেন আনিসা সিদ্দিকা, 60 বয়স, সহ আরও দুজন, তারা হলেন বাড়ির ভাড়াটিয়া রকিবুল ইসলাম ও মোহাম্মদ তামিম ইকবাল। গ্রেফতারকৃত আনিসা সিদ্দিকার ছোট ছেলে তানজিলুর রহমান যুক্তরাষ্ট্রের মিশিগান ইউনিভার্সিটিতে পিএইচডি গবেষণারত ও বুয়েটের সাবেক শিক্ষার্থী। তিনি অভিযোগ করেছেন সাইদিকে নিয়ে তিনি ফেসবুকে লেখালেখি করায় বৃদ্ধা মাকে কোনো ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করেছে পুলিশ। খুলনার বয়রা এলাকায় হাজি ফয়েজউদ্দিন সড়কে তার নানা বাড়িতে স্থানীয় যুবলীগ নেতারা পুলিশ নিয়ে হাজির হয়ে তাণ্ডব চালায়, লুটপাট করে। কোন অভিযোগে
স্থানীয় যুবলীগ পান্ডারা পুলিশ নিয়ে গিয়ে হাজির হয়েছে তানজিলের নানান নানার বাড়িতে, আমরা জানি না, গণমাধ্যমে আসে নাই। আদৌ কোনো অভিযোগ কি আছে? আর এই দেশে কি পুলিশের তাণ্ডব করতে আদৌ অভিযোগ লাগে? এই প্রশ্নগুলো সঙ্গতভাবেই আসে। দুটা ল্যাপটপ নগদ টাকা নিয়ে যায়, মানে আওয়ামী লীগের পান্ডা কোথাও যাবে আর সেখান থেকে কিছু চুরি ডাকাতি তারা করবে না? ইটস ইম্পসিবল। এই চোরের দল চাটার দল কোনো জায়গায় যাবে? এবং না, ধরেন আদর্শিকভাবে তারা ওই বাড়ি আক্রমণ করছে, কথার কথা, মানে ইউরোপিয়ান একটা চিন্তা আমরা করি ফর দ্য টাইম বিং, তাহলে কিন্তু লুটপাট করার কথা না, কিন্তু তাদের রক্ত মজ্জা মস্তিষ্ক জুড়ে হচ্ছে লুটপাট। সো ওইখানে গিয়েও তারা লুটপাট করার লোভ সামলাতে পারে না, ল্যাপটপ টাকা নিয়ে চলে গেছে। তার মামা সিদ্দিক শহীদকে মারধর করে। এই সময় মা আনিসা সিদ্দিকা প্রতিবাদ জানানোয় তাকে পুলিশ ধরে নিয়ে যায়। এই সময় দুজন ভাড়াটে এগিয়ে আসায় তাদেরকেও নিয়ে গেছে। পুলিশের কাছে জানতে চাইলে খালিশপুর থানার ওসি মনিরুল গিয়াস বাংলা ভিশনকে বলেন, রাষ্ট্রবিরোধী গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে খালিশপুর ফয়েজ উদ্দিন সড়কের ওই বাড়িতে অভিযান চালানো হয়। এই সময় একজন নারী সহ তিনজনকে আটক করা হয়েছে। জামায়াত নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ছিল তাদের, এই কারণেই তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে খালিশপুর থানার বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে, মামলা দিয়ে কোর্টে পাঠিয়েও দেওয়া হয়েছে। যদিও আনিসা সিদ্দিকার স্বামী আলমগীর শিকদারের দাবি, তার স্ত্রী কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন, তিনি খালিশপুরে ভাইয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন, ওই সময় পুলিশ বাড়িতে অভিযান চালায়, তার ভাইয়ের সঙ্গে দুর্ব্যবহার করে, এতে আনিসা বাধা দিলে পুলিশ বৃদ্ধ আনিসাকে আটক করে থানায় নিয়ে যায়। বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা কতটুকু সংকুচিত হয়েছে এটা নিয়ে আসলে তাত্ত্বিক আলাপ করার কিছু নাই। আপনি চারপাশে তাকালে বিষয়টা খুব স্পষ্ট হয়ে যাবে। পত্রিকাগুলোতে যেই খবর ছাপা হয় সেগুলো সুপার সেন্সর্ড। প্রথমত মালিক যারা, তারা ব্যবসায়ী গোষ্ঠী, তারা সরকারের কাছ থেকে নানান রকম সুযোগ সুবিধা নেয়, টাকা পয়সার নয় ছয়ের সুযোগ সুবিধা, ব্যবসার সুযোগ সুবিধা, ব্যাংক থেকে লোন নিয়ে মেরে দেওয়ার সুযোগ সুবিধা ইত্যাদি তারা নেয়, এবং মোটামুটি টেলিভিশন চ্যানেলগুলোর মালিকরা ইলেকশন করবে বলে মনে মনে একটা আশা রাখে। বেশ কয়েকটা টেলিভিশনের চ্যানেল, জিটিভি, আরটিভি, এদের এমপি, এদের মালিক এমপি, আমরা নিজেরাই জানি। এর বাইরেও চ্যানেলগুলোর মালিক যারা আছেন তাদের মনে সুপ্ত গোপন বাসনাও আছে যে তারা ইলেকশন করতে চায়, এমপি হতে চায়। সুতরাং তাদের নানান রকম হিসাব নিকাশে খবর অলরেডি অর্ধেক সেন্সার্ড হয়। এরপরে আছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সহ এর এই এই ধারার যেই, মানে এই ধরনের আইনের যেই চাপ, সেটা এই আইনের আওতায় আপনার সাংবাদিক যারা প্রচার করছে তারা, প্রযোজক, পরিচালক, তাদেরকে ধরা হয়। এবং এর ফলে যেটা হয়, আরও 25-30% কন্টেন্ট আরও কমে আসে, সম্পাদক, রিপোর্টার, তাদেরকে হায়াস্তন্যাস্ত করা হয়। সুতরাং এই সংখ্যা আরও কমে আসে, 25% আরও কমে, তাহলে 75% সেন্সার্ড হয়ে গেল। আর বাকিটা, বাকি যে 25%, তার মধ্যে 20% চলে সেলফ সেন্সারশিপ। রিপোর্টারেরও তো ভাই বাঁচার ইচ্ছা আছে, সে তো জীবন বাজি রেখে রিপোর্ট করবে না, তাহলে হাতে থাকে 5%। এই 5% খবর আপনারা কিছুটা পান। আর একটা জায়গা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, সেখানে কিছু কিছু মানুষ লেখেন, ভিডিও দেন, কোনো ঘটনা ঘটলে যদি মানে ওখানে উপস্থিত থাকেন তিনি সাথে সাথে ভিডিও করেন, সেই ভিডিও অনেক সময় ভাইরাল হয়ে যায়, সেইগুলো থেকে মানুষ খবর পায়। অর্থাৎ মূলধারার গণমাধ্যম কী অবস্থায় আছে সেটা আমরা কম বেশি জানি, এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যেটুকু খবর আমরা পাই। সেইখানেও আপনি দেখেন যারা সামাজিক যোগাযোগ মাধ্যম দেশে ব্যবহার করে তারা অনেক সাবধানে করে, কারণ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট ইত্যাদি 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 দিয়ে তাদেরকে চাপে রাখা আছে, মুভ করা হয়, তুলে নিয়ে যাওয়া হয়, মামলা দেওয়া হয়, ভয় দেখানো হয়। এর বাইরে যারা বিদেশে থেকে লেখালেখি করেন, ফর এক্সাম্পল তানজিলের কথাটা যদি আপনি ধরেন, তিনি জাস্ট কিছু তথ্য তুলে ধরেছেন, এমনও না যে তিনি মানে একজন ফেসবুক সেলিব্রিটি, তার লক্ষ লক্ষ ফলোয়ার, তাও না, মানে এতটুকু সহিষ্ণুতা, এতটুকু সহ্যশীলতাও এখন সরকারি দলের পাণ্ডাগুলার নাই। তিনি কিছু ফ্যাক্ট তুলে ধরেছেন, তার মাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এটা একটা ভয়াবহ বাংলাদেশের ইঙ্গিত দেয়। এই বাংলাদেশে ইন্নানিল্লা বলার কারণে মানুষ চাকরি হারায় না, আমি বাড়াই বলতেছি না, এই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পরে ইন্নানিল্লা লিখবার কারণে আওয়ামী লীগের পান্ডা যে লীগগুলো আছে, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক, শ্রমিক ইত্যাদি ইত্যাদি, এইখান থেকে 100 জনকে বহিষ্কার করা হয়েছে, বিশেষ করে ছাত্রলীগ, ম্যাক্সিমাম ছাত্রলীগ, 65 জনের উপরে ছাত্রলীগ, এবং বলা হচ্ছে এই সংখ্যা আরও বেশি হতে পারে। একজন মুসলমানের মৃত্যুতে আরেকজন মুসলমান ইন্নানিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে, দিস ইজ মানে এটা হচ্ছে একদম বেসিক। আওয়ামী লীগ সেটাও এখন পড়তে দিতে চায় না, সেটাও তারা বাধা দেয়। মসজিদে 15ই আগস্ট, 14ই আগস্ট আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন, 15ই আগস্ট মসজিদে যে দোয়া হয়েছে, সেই মসজিদে একজন মানে বঙ্গবন্ধু পরিবারের জন্য দোয়া করার সাথে সাথে দেলোয়ার হোসেন সাঈদীর জন্য দোয়া করেছিলেন, তাকে সেখান থেকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়, তাকে সরিয়ে দেওয়া হয়। একজন সরকারি কর্মকর্তা যিনি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পরে, ইন্নানিল্লাহ লিখেছিলেন তার স্ট্যাটাসে, সেই ভদ্রলোকও চাকরি হারান এবং তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
তো সুতরাং এই বাংলাদেশে আপনি ইন্নানিল্লাহ পড়তে পারবেন না, আপনি কারো মৃত্যুতে শোক জানাতে পারবেন না, আপনি কোনো সত্য তুলে ধরতে পারবেন না, আপনি যা ঘটেছে আপনার নিজস্ব গবেষণারও দরকার নাই। ফ্যাক্ট, সিম্পল, প্লেইন অ্যান্ড সিম্পল ফ্যাক্ট, যা চোখে দেখা যায়। আবার এক সাদা চোখে যেটা দেখা যায়, সুকরঞ্জন মালিক ঘটনা ফর এক্সাম্পল, সাদা চোখে দেখা যাচ্ছে। গৌতম চন্দ্রের ঘটনা সাদা চোখে দেখা যাচ্ছে। তারা সাক্ষী দেয়নি, তাদের মা তাদের ভাই মারা যাওয়ায় তারা দেলোয়ার হোসেন সাঈদীকে অভিযুক্ত করে সাক্ষী দিতে অস্বীকৃতি জানিয়েছে। তারা বলছে এই ঘটনার সঙ্গে ওনার কোনো সম্পৃক্ততা নাই। এইটুকু লিখতে লিখলেও আপনি বা আপনার পরিবারের সদস্য এখন নিরাপদ নন। একটা কথা আমি আপনাদেরকে বলি, একদম সাধারণ মানুষ যারা রাজনীতি করেন না বা রাজনীতি পছন্দও করেন না, বিএনপির সাথেও নাই, আওয়ামী লীগের সাথেও হয়তো নাই, একেবারে নির্ঝঞ্ঝাট নিরুপদ্রব জীবনযাপন করতে চান, আপনাকে একটা কথা আমি বলি। আজকে আমার ভিডিওর উদ্দেশ্য আপনারা, তানজিল কিন্তু কোনো রাজনীতি করেন না, উনি মেশিগানে পিএইচডি করতেছেন, বুয়েট থেকে পাশ করে মেশিগানে গিয়ে উনি পিএইচডি করতেছেন। ওনার মা তো 60 বছর বয়সের একজন বৃদ্ধা সাধারণ নারী, রাজনীতির প্রশ্নই আসে না, তারাও কিন্তু নিরাপদ রইল না। সুতরাং একটা কথা আছে, নগর যখন পড়ে দেবালয় এড়ায় না, শহরে যদি আগুন লাগে মন্দির বলেন আর মসজিদ বলেন বাদ থাকবে না কিন্তু কিচ্ছু, পুড়ে ছাই হয়ে যাবে। আজকে আপনি মনে করতেছেন যে এই আন্দোলন বিরোধী দলের আন্দোলন, তাদের ক্ষমতায় যাওয়ার আন্দোলন, তারা করুক গা না। এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট যদি তার ক্ষমতা প্রলম্বিত করে এবং আপনি যদি চোখ বন্ধ করে, আমার তো কিছু অসুবিধা নাই, যার ইচ্ছা সে আসুক, এই অ্যাটিটিউড নিয়ে এই সরকারকে আরেকবার আসতে দেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনি এবং আপনার পরিবারের সদস্য নিরাপদ থাকবেন না। এই সরকার কাউকে ছাড়বে না, তার মতের বাইরে এক চুল যদি যায়, তার পছন্দের বাইরে এক চুল যদি যায়, সে কাউকে ছাড়বে না। নিল্লাল ইন্না নিল্লা পড়ার কারণে যেই দল তার নিজ কর্মীকে বহিষ্কার করতে পারে সেই দল পারে না, এমন কিচ্ছু নাই।